প্রশ্ন করছেন সাজেদা আক্তার, আমার পা ফাটে সমস্যা আছে, কিভাবে এর প্রতিকার পাবো? অনেক মাল্টিমিনারেলসের কারণে পা ফাটে, আবার যারা পানির ইনটেক কম খায় করে তাদের ফাটে, বা যদি খুব ডিহাইড্রেট হয় কোনো কারণে, ওয়েদারের সাথে অনেক কিছু আসলে আমাদের মিল থাকে, আমরা যদি প্রচণ্ড এসিতেও থাকি, তীব্র গরমেও থাকি, দুটো কারণেই হতে পারে। চেষ্টা করতে হবে পাকে ময়শ্চার রাখার জন্য, ময়শ্চারের ন্যাচারাল ওয়ে হলো আসলে খাওয়া, অর্থাৎ আপনি পানি কেমন খাচ্ছেন সেটা খুব ভাজা পোড়া বা তেল মশলা জাতীয় খাবার যখন আমরা খাই তখন আসলে সেই খাবারগুলো আমাদের বডির পানিটাকে টেনে ফেলে। প্রচুর পরিমাণে যারা চা কফি ইনটেক করে তারা ডিহাইড্রেশনে ভোগে, কারণ চা কফি বডির পানিটাকে বের করে দেয়, ডায়ুরেটিক্স হিসেবে সে কাজ করে, তখনও কিন্তু আমাদের স্কিন ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেক সময় আছে আমরা খালি পায়ে হাঁটি, এটাও একটা কারণ হয়ে যায় অনেক সময় পা ফাটার জন্য। সো রাতে যখন ঘুমাবেন চেষ্টা করবেন খুব ভালো নারিকেল তেল অথবা ভালো অলিভ অয়েল অথবা গ্লিসারিন হলো বেস্ট, যদি গ্লিসারিন অলিভ অয়েল মিক্সড করে আপনি আপনার পায়ের তালুতে লাগান, আস্তে আস্তে কিন্তু এটা ময়শ্চার, যত ভালো ময়শ্চার করবেন আস্তে আস্তে আপনার এই পা ফাটাটা চলে যাবে ইনশাআল্লাহ।